এই সেই রাত যেদিন আমেরিকা বিক্ষোভে ফুঁসে উঠেছে জাতিগত সংখ্যালঘুদের সঙ্গে পুলিশের আচরণের বিরুদ্ধে মানুষের ক্রুদ্ধ সহিংস বিক্ষোভ এক ডজনেরও বেশি শহরে এখন জারি করা হয়েছে কারফিউ কিন্তু তা উপেক্ষা করছে মানুষ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল এসব বিক্ষোভ মৃত্যুর আগে জর্জ ফ্লয়েডের শেষ কথা ছিল আমি নিঃশ্বাস নিতে পারছি না এটি এখন এই আন্দোলনের স্লোগানে পরিণত হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছিল মিস্টার ফ্লয়েড নিশ্বাস নিতে পারছিলেন না বাঁচার আকুতি জানাচ্ছিলেন যে পুলিশ কর্মকর্তা তার ঘাড়ে হাঁটু চেপে ধরে রেখেছিলেন তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হচ্ছে কিন্তু তারপরও খুব কমেনি আরও যে তিন পুলিশ কর্মকর্তা এই ঘটনায় জড়িত তাদেরও বিচারের দাবি উঠেছে হাজার হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করে এই দাঙ্গা শক্ত হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের গভর্নর কিন্তু তারপরও দাঙ্গা থামানো যাচ্ছে না বহু ভবন পুড়ে ছাই তছনছ হয়েছে অনেক দোকান টিয়ার গ্যাস আর গ্রেনেড ছোঁড়েও পরিস্থিতি সামলানো যাচ্ছে না একই অবস্থা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম নগরী লস এঞ্জেলেসেও সেখানে পুলিশ বিক্ষোভকারীদের উপর রাবার বুলেট ছুঁড়েছে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যদি বিক্ষোভ চলতেই থাকে অবস্থা সামাল দিতে মার্কিন সামরিক বাহিনী প্রস্তুত তিনি যখন হোয়াইট হাউসে তখন বাইরে দ্বিতীয় রাতের জন্য জড়ো হয়েছিল বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র এখন একসঙ্গে বহু সংকটের মুখে করোনা ভাইরাস মহামারীর কারণে কাজ হারিয়েছে চার কোটি মানুষ অর্থনীতি ধসে পড়ছে মাসের পর মাস মানুষ ঘরে আটকে আছে এরা এখনও জানে না কবে তারা আবার তাদের কাজে ফিরতে পারবে